ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর কাতার এবং সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করেছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম। সোমবার থেকে এসব দূতাবাসে পুনরায় কাজ শুরু হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং শেখ আবদুল্লাহ বিন জায়েদ সোমবার উভয় দেশের দূতাবাস পুনরায় খোলার সঙ্গে সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছরের কূটনৈতিক বিরোধের অবসান ঘটল দেশ দুটির। 2017 সালে মিত্র কাতার সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সময়ে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং মিশরের সাথে তাল মিলিয়ে অভিযোগ করেছিল যে কাতার সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং তারা ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। দোহা বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তবে সোমবার উভয় পক্ষ তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।